ভিডিওর শুরুতেই আপনারা যা দেখলেন আসলে বিষয়টা শেষ ওইরকম না। তবে আমরা ভাবছি এক সময় আমাদের এই দিয়াবাড়িও এরকম হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। ট্রাভেল 360 রিভিউ চ্যানেলের পক্ষ থেকে আমি আনন্দ কুমার আপনাদের সাথে আছি। আজকে আপনাদের দেখাবো এইরকম দিয়াবাড়ির কিছু সুন্দর চিত্রায়ণ, যেটি এইরকম পুকুরের মধ্যে দেখা যাচ্ছে বিল্ডিংটি ঠিক উল্টো। আসলে বিষয়টা এরকম নয়, অনেক সৌন্দর্যে ভরা এই দিয়াবাড়ি, কিন্তু সৌন্দর্যের মধ্যে রয়েছে অনেক সুন্দর অসুন্দর কিছু বিষয়। হয়তো বা সময়ের দাবি, একটা সময় গিয়ে সবের পরিবর্তন আসবে এবং খুব দ্রুত সময়, সেদিনটি আর বেশি দূরে নয়। আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো হতে চলেছে এবং আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কিছু ইনফরমেশন বা তথ্য দিয়ে রাখি, ফিরেছে দিয়াবাড়ি মিরপুর 12 DSS থেকে, যে রাস্তাটি নেমে গেল সোজা মেট্রো রেলের নিচ দিয়ে। আপনি চলে যেতে পারেন উত্তরা, যে কোনো সেক্টরে আপনি চলে যান, 10, 11, 9, 8, 7, 5, খুব সহজে যেতে পারবেন। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু সময় ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। তার কারণটা ছিল অন্যরকম, রাস্তাটি যেমন খারাপ তেমনটাই মনে হচ্ছিলো অনেক সৌন্দর্য। এর মধ্যে আর একটা বিষয় আমি দেখলাম, এই ঠান্ডায় জুগুথুবু অবস্থার মধ্যে কিন্তু মানুষের জনজীবনে যে দুর্ভোগ, তারপরে কিন্তু কেউ বসে নেই, সবাই তার প্রয়োজনে বেরিয়ে পড়েছে তাদের প্রয়োজন মতো কাজের জন্য। তো মাঝখান দিয়ে আস্তে আস্তে দেখলাম যে খুবই সুন্দর এই যে ফাঁকা মাঠে অনেক কৃষক তাদের গরু ছেড়ে দিয়েছে, গরুগুলো ঘাস খাচ্ছিল। কিন্তু ঢাকা শহরের ভিতরে এরকম জিনিস দেখা যাবে এটা অকল্পনীয়, কারণ ঢাকা শহর তো ইট পাথরে গড়া, হয়তো বা এখনও ফাঁকা আছে, অচিরেই খুব দ্রুত সময়ের মধ্যে এটিও ভরে যাবে। এই যে আপনারা যেটি দেখছেন, এটি হচ্ছে মেট্রো রেল উত্তরা, উত্তর স্টেশন কাছ থেকে আমার এই ভিডিওটি করা। এরপরে তোরা দক্ষিণ আছে, এভাবেই প্রতিনিয়ত রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে যাচ্ছে মানুষজনের বাড়িঘর দিয়ে। তাহলে ভিউয়ার্স, আজকের দিয়ে আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো প্রতিনিয়ত। এবং পাশে থাকা যে অল নোটিফিকেশান বাটনটি আছে এটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের সবার আগে নোটিফিকেশান চলে আসবে। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে মতামত জানাতে ভুলবেন না, কমেন্টস করে আপনার মতামতগুলো জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলের এই ভিডিওগুলো শেয়ার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত নিজের যত্নে রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।